বাইরে গিয়ে এক প্যাকেট চিপস খেয়ে নিয়ে যাও, ওটাই ওকে ভালো লাগবে, ওটাই ওটাই চাইবে, ওইগুলো আর ভালো লাগবে। এক বছর না হওয়া পর্যন্ত বাচ্চাকে লবণ এবং চিনি এই দুটো জিনিস দেওয়া যাবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকেও একটা বেবি কেয়ার রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের টপিক হলো যে বাচ্চারা খাবার কেন খেতে চায় না। প্রায় 90% মা এটা নিয়ে চিন্তিত থাকে যে আমার বাচ্চা কেন খেতে চায় না, আর সবাইকে এটা বলতে থাকে যে আমার বাচ্চা খেতে চায় না, আমার বাচ্চা খেতে চায় না। তো আজকে তোমাদের এই প্রশ্নেরই উত্তর দেবো যে বাচ্চারা অ্যাকচুয়ালি কী কী কারণে খাবার খেতে চায় না। তো ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলে নিই, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি তোমাদেরকে বলবো, 0 থেকে 6 মাস বয়সের বাচ্চারা যেমন শুধু এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিংয়ের উপর থাকে, তো সেক্ষেত্রে আমাদের অতটা চিন্তা থাকে না বাইরের খাবার নিয়ে। কিন্তু যখন 6 মাস পেরোয় তখনই আমাদের মায়েদের মনে চিন্তা শুরু হয়ে যায় যে এবার আমার বাচ্চাকে আমাকে খাবার দিতে হবে। তো কী কী খাবার দিতে হবে সেটা তোমার ডাক্তারকে জিজ্ঞাসা করে তুমি একটা লিস্ট নিয়ে নিতে পারো, বা তুমি ইন্টারনেটে সার্চ করলে অনেক লিস্ট পেয়ে যাবে। তো তুমি জানতে পারবে যে অ্যাকচুয়ালি কোন বয়সের বাচ্চাকে কোন ধরনের খাবার দেওয়া উচিত। 6 মাস থেকে 1 বছর বয়সের যারা বাচ্চা তারা খেতে চায় না, তার কারণ হলো যে তাদেরকে ব্রেস্ট ফিডিংটাই বেশি ভালো লাগে, তো তারা সবসময় ব্রেস্ট ফিডিংটাই করতে চায়। কিন্তু লিকুইড খাবার যেগুলো যেমন ডালের জল, আপেল সেদ্ধ বা আর যেগুলো খাবার তোমাদের ডায়েটিশিয়ান ডাক্তার যারা দিয়েছেন সেগুলো খাবার তোমরা দেওয়ার চেষ্টা করবে, সেগুলো এটা না যে ওগুলো খাওয়াতেই হবে, সেই বয়সটা হলো খাওয়াতে শেখার বয়স। তো 1 চামচও যদি সে খায় সেই খাওয়াটা কিন্তু অনেক বড়। তো এটা নিয়ে অতটা চিন্তিত হওয়ার কারণ নেই, কমসে কম 1 বছর পর্যন্ত একদমই চিন্তিত হওয়ার কারণ নেই। টুকিটাকে তোমরা খাবার দিতে পারো, খাবার নিয়ে খেলতে দিতে পারো। যেমন আমি আমার মেয়েকে করতাম, ও সকালবেলা যখন ঘুম থেকে উঠতো ওকে আমি একটু বাটিতে করে মুড়ি দিতাম, তো মুড়িগুলো নিয়ে খেলা করতো, কখনো কখনো 1-2টো মুখে দিত, কখনো খেলা করতো। তো এইভাবেই ওকে আমি খেতে শিখিয়েছি। তো এটা বলবো না আমি যে ও প্রথম থেকেই খেতে শিখে গেছে, 1 বছর পার হওয়ার পর থেকে ও হালকা 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 খেতে শুরু করেছে। 6 মাস পর থেকে আমার বাচ্চা যে পুষ্টি পাচ্ছে না বাইরের খাবার খাচ্ছে না বলে সেটা কিন্তু নয়, কারণ সমস্ত পুষ্টি সে ব্রেস্ট ফিডিং থেকে পাচ্ছে। তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই। এবার আমি বলবো যে 1 থেকে বেশি বয়সের বাচ্চা, 1, 2, 3 এরকম বয়সের বাচ্চাদের যে খেতে চায় না, সে না খেতে চাওয়ার কারণটা কী? এই না খেতে চাওয়ার কয়েকটা কারণ আছে। সেই কারণগুলো হলো, প্রথমত আমরা কী করি, সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমরা চা বিস্কিট সাধারণত খাই। তো আমরা কী করি যে বাচ্চাকেও সেই চা বিস্কিটটা অফার করি বা সে খেতে চায় তখন আমরা তাদেরকে দিয়ে দিই। কিন্তু চাটা এমন একটা জিনিস যে আমরা বড়রাও দেখবে যে চা যখন খায় তখন অল্প খেলে কিন্তু পেটটা ভরে থাকে অনেকক্ষণ, যদিও আমাদের পেটে কিছু নেই কিন্তু তবু চা খেলে মনে হয় যে পেটটা ভরা ভরা। ঠিক সেই জিনিসটাইও কিন্তু বাচ্চাদের হয়, সেই সামান্য চাটুকু খাওয়ার ফলে ওর পেটটা সারাক্ষণ ভরা ভরা মনে হয়। তো এটা সবসময় অ্যাভয়েড করবে যে সকালবেলা চা যেন সে না খায়। বা যদি বিস্কুট দেওয়ার হয় তাহলে তোমরা জলে ডুবিয়ে বা দুধে ডুবিয়ে দিতে পারো, কিন্তু চা কিন্তু একদমই ছোটো বাচ্চাদের দেওয়া যাবে না, একদমই রিকমেন্ডেড নয় এটা। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো যে বাচ্চারা যখন কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকে, ধরো কোনো বাচ্চার সঙ্গে খেলছে বা কোনো কিছু একটা নিজেকে ও ব্যস্ত রেখেছে, তখন দেখবে যে সে খেতে চায় না। আরেকটা কারণ হলো যে যখন বাচ্চাদের শরীর খারাপ হয়, ধরো জ্বর হলো বা কিছু হলো, তখন 1 সপ্তাহ 1.5 সপ্তাহ 2 সপ্তাহ সে কিন্তু খেতে চাইবে না, এটাই স্বাভাবিক। তো সেটা নিয়ে জোরাজোরি কোনো করার কোনো কারণে ও যেই খাবারগুলো পছন্দ করে সেই খাবারগুলো ঘুরিয়ে ফিরিয়ে তাকে দিতে হবে। আরেকটা কারণ হলো যে বাচ্চাদের যেই খাবারটার বয়স হয়নি সেই খাবারটা খাওয়ার জন্য তাকে জোর করা, তাকে কিন্তু জোর করা যাবে না। একটা নির্দিষ্ট বয়সে একটা নির্দিষ্ট খাবার সে খেতে পারে, তো সে তার বয়স অনুযায়ী কোনটা খাবার ও খাবে সেটা মারা কিন্তু সেটা ভালো জানে যে লিকুইড খাবে না সেমি লিকুইড খাবে নাকি শক্ত খাবার খাবে। তো সেই হিসাবে ওদেরকে চেঞ্জ করে করে দিতে হবে যে কোনটা খাবারও ভালো খাচ্ছে। আরেকটা কারণ যেটা হয় কি, যে মায়েরা সাধারণত কাজের চাপে হোক বা যে হোক, যে তারা চায় যে বাচ্চা তাড়াতাড়ি খেয়ে নেবে, তাড়াতাড়ি খাওয়াবো তাড়াতাড়ি খেয়ে নেবে, কিন্তু এটা হয় না। বাচ্চারা কি হয় যে সাধারণত তাকে কিছু খাওয়ালে সে মুখ থেকে ফেলে দেয়, তো 10 বার যদি ফেলে 1 বার সে কিন্তু খায়। তো সেই জিনিসটারে অপেক্ষা করতে হবে যে ও 1 বার খাবে। মায়েরা কী করে যে 1-2 বার যখন দেখে যে ফেলে দেয় তখন মনে করে যে সে খাবে না, কিন্তু ওটা না, ও যখন খাওয়ার খেতে শিখছে তখন এটা একটা স্বাভাবিক ব্যাপার যে সে মুখ থেকে বারবার ফেলবে, বা যখন দাঁত ফোটে বাচ্চাদের তখন কিন্তু সে বারবার খাবারগুলো ফেলে। তো এটা মাথায় রাখতে হবে যে 10 বার ফেললে 1 বার কিন্তু সে খাবে। তো সেইভাবেই ওকে খাওয়াতে হবে এবং এভাবে ওকে খাওয়াতে শেখাতে হবে।
আর একটা কারণ যেটা দেখা যায় কি যে বাচ্চাদের আমরা সাধারণত চিপস দিয়ে দিই বা কখনো চকলেট দিয়ে দিই বা কখনো বিস্কিট দিয়ে দিই, তো এরকম করলে কি হয় বাচ্চাদের স্টমাকটা কিন্তু অনেকটা ছোট, তো একটুখানি খাবার খেলে তাদের পেটটা কিন্তু ভরে যায়। আর এই সমস্ত খাবার যেগুলো ফ্রাইড খাবার হয়, বাইরের খাবার হয়, ওগুলো কিন্তু খাওয়ার পরে পেটে গিয়ে অনেকটা ভরা ভরা লাগে, জল খাওয়ার পরে খাওয়াটা ফুলে যায়। তো কী করতে হবে, এই খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, ওদের একদমই এই জিনিসগুলো দেওয়া যাবে না। আরেকটা কারণ হলো কি যে বাচ্চাদের খাওয়ার যে টাইমিং, সেই টাইমিংটা 2 ঘন্টা অন্তর অন্তর তাকে খাবার কিন্তু দিতে হবে। অনেক সময় কি হয় যে আমরা 1 ঘন্টা পর খাবার তাকে দেওয়ার চেষ্টা করি বা 2 ঘন্টা পর 3 ঘন্টা পর আমরা যখন আমাদের মনে পড়ছে তখন আমরা খেতে দিচ্ছি, এরকম করলে কিন্তু হবে না। তাকে 2 ঘন্টা পর পরই খাবার দিতে হবে, কারণ 2 ঘন্টার মধ্যে ওর খাবারটা হজম হয়ে যায়। আরেকটা কারণ যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হলো যে বাচ্চারা কিন্তু অল্প একটু খেলে তাদের পেট কিন্তু ভরে যায়, তো সবসময় চেষ্টা করবে যে গাঢ় খাবার দিতে। পাতলা খাবার দিলে কি হয় যে জলের পরিমাণটা সেই খাবারে বেশি থাকে, তো কি হয় যে জল বেশি ইনটেক্ট করে নেয়, তো শরীরে পুষ্টিটা কম পায়। তো এইসব কারণে বাচ্চা সাধারণত খেতে চায় না, আর খেতে চায় না বলে মারা কিন্তু প্রচুর আমরা ডিপ্রেশনে চলে যাই বা অনেক চিন্তা করি, এটা কিন্তু করলে চলবে না। সবসময় চেষ্টা করবে যে সে যেন খায়, যদি না খায় তো ঠিক আছে, কারণ সাধারণত 1 থেকে 2 বছরের বাচ্চা বা 2.5 বছর পর্যন্ত বাচ্চা কিন্তু ব্রেস্ট ফিড করে। তো বাইরের যদিও পুষ্টি ও অল্পটুকুই পাক না কেন, মায়ের দুধ থেকেও ও পুষ্টিটা কিন্তু পাচ্ছে, তো মোর অর লেস ওর পুষ্টিটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। তো চিন্তিত না হয়ে বারবার চেষ্টা করবে খাওয়ানোর, তাহলে দেখবে যে ঠিক খেতে শুরু করবে। আর একটা কথা আমি বলতে চাইবো কি যে সবসময় আমরা বাচ্চাদের যখন বাইরে নিয়ে যাই, বাড়ির খাবার আমরা কিন্তু ক্যারি করি না বা ক্যারি করতে চাই না, সবসময় চেষ্টা করবে বাড়ির খাবার ওকে বাইরে নিয়ে যেতে, যেই টাইমে ও যেই খাবারটা খায় সেই খাবারটা বাইরে নিয়ে গেলেও সেই খাবারটাই ওকে খাওয়াতে। চিপস চকলেট বা অন্য কোনো ফাস্টফুড খাবারগুলো আমরা ওদেরকে খাওয়াই, ওই খাবারগুলোতে কিন্তু সে অভ্যস্ত হয়ে যায়, তো ওই খাবারগুলো একদমই খেতে দেওয়া চলবে না। কারণ বাইরের খাবারগুলো আমরা জানি যে ওগুলো অনেকটা টেস্টি হলো, ওগুলোতে কোনো পুষ্টি নেই, তো এটা সবসময় চেষ্টা করবে যে বাইরের খাবার দেওয়া যাবে না। যখন বাইরে বেরোবে তখন বাচ্চার খাবারটা সঙ্গে নিয়ে যাবে, বাইরে গিয়ে ওই খাবারটাই খাওয়াবে তাকে, বাইরের কোনো খাবার কিন্তু দেওয়া যাবে না। খাবার দাবার নিয়ে যখন এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বললামই, আরেকটা কথা আমি তোমাদেরকে অনেক ইম্পর্টেন্ট একটা কথা আমি তোমাদেরকে বলতে চাইবো, সেই কথাটা হলো যে যখন 6 মাস থেকে 1 বছর পর্যন্ত বাচ্চাদের বাইরের খাবার আমাদেরকে দিতে বলে, তখন আমরা ওদেরকে লবণাক্ত খাবার বা মিষ্টি জাতীয় খাবার ওদেরকে খাওয়ানো শুরু করি। কিন্তু অনেক মায়েরা হয়তো তোমরা এটা জানো না যে 1 বছর না হওয়া পর্যন্ত বাচ্চাকে লবণ এবং চিনি এই দুটো জিনিস দেওয়া যাবে না। কারণ কি, কারণ হলো যে বাচ্চাদের কিডনিটা তখন এতটা ম্যাচিওর হয় না চিনি বা লবণটাকে হজম করার জন্য, সেই কারণে চিনি এবং লবণ যদি তোমরা দিতে চাও সেটা 1 বছর পরে কিন্তু দিতে হবে, তার আগে কিন্তু দেওয়া যাবে না। আর প্রথম থেকে যদি তোমরা চিনি দেওয়া শুরু করো তো চিনিটা ওদেরকে এত ভালো লাগে যে চিনি পরে চিনি জাতীয় খাবারটাকেই সে বেশি খাওয়ার পছন্দ করে, তো এইটা জিনিস লক্ষ্য রাখবে একটা। তো এইসব জিনিস লক্ষ্য রাখো, নিশ্চয়ই তোমাদের বাচ্চা খাবার খাবে এবং তোমরা বুঝতেও পারবে যে কোনো কারণে যদি না খেতে চায় তাহলে। আর আরেকটা কথা যেতে যেতে তোমাদেরকে বলে যাব, যদি তোমরা দেখো যে তোমার বাচ্চা 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে ঠিক মতো খাচ্ছে না বা তার ওজন কমে যাচ্ছে বা যে ওজনটা যে বয়সে তার যত ওজন হওয়া উচিত সেই মাইলস্টোনটা সে কমপ্লিট করতে পারছে না, তখন তোমরা কি করতে পারো যে একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে পারো। তো হোমিওপ্যাথিক ডাক্তারেরা সাধারণত একটা সিরাপ দেন যেটাকে রুচির সিরাপও বলতে পারো, যেটা খেলে বাচ্চাদের খাওয়ার রুচি বাড়ে, তো সেই সিরাপ দিলে সেই সিরাপটা তোমরা খাওয়াতে পারো, তাহলে দেখা যায় যে 1 দিন পরে বা 2 দিন পর থেকে বাচ্চারা খাওয়ার ঠিক মতো খেতে শুরু করে। তো মোর অর লেস এটাই মনে রাখবে যে বাইরের খাবার কিন্তু একদমই দেওয়া চলবে না, কারণ বাইরের খাবারে একদমই পুষ্টি নেই, উল্টা আরও ক্ষতি আছে। তো ওটা শর্টকাট হলেও মায়েদের কিন্তু এটা অ্যাভয়েড করতে হবে। সবসময় আমরা দেখি যে মায়েরা ব্যস্ত হয়ে যায় যে সে কারণে ভাবে যে ঠিক আছে বাইরের খাবার আমরা দিয়ে দিই, কিন্তু বাইরের খাবার একদমই দেওয়া যাবে না, ওটাই ওরা অভ্যস্ত হয়ে যাবে, ওটাই ওদের ভালো লাগবে, বাড়ির খাবার তখন তারা খেতে চাইবে না। তো আজকের ভিডিওটাতে অনেকগুলো ইনফরমেশন তোমাদেরকে দিলাম, আশা করছি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হবে। তো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, বাই।